আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে অসম্ভব মজাদার চিজি চিকেন চিলি বাইটস। আর এর কোটিং হিসেবে আমি যে ব্যাটারটা ব্যবহার করেছি তা কিন্তু রমজানের ইফতারির বানানোর জন্য ব্যবহৃত সবার অত্যন্ত পরিচিত বেসনের কোটিং। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মরিচগুলো কোটিং করার জন্য বেসনের গোলা বানিয়ে নিব। এখানে একটি পরিষ্কার শুকনো বলে নিয়ে নিলাম 2 কাপ বেসন, এবং এর সাথে আমি আরও নিচ্ছি প্রতি কাপ বেসনের জন্য 1 টেবিল চামচ করে মোট 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। এগুলোকে আমি একটু চেলে নিচ্ছি যাতে করে শুকনো উপকরণগুলোর ভিতর এয়ার ট্র্যাপ হয়ে এগুলো অনেক ফ্লাফি হয়ে উঠবে, যার ফলে এই ব্যাটার দিয়ে যাই ফ্রাই করা হোক না কেন সেটা খুব সুন্দর ফুলবে। চালার পর যে চাকাগুলো বের হবে সেগুলো হাত দিয়ে ভেঙে দিতে পারেন অথবা ফেলে দিলেও চলবে। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল গুঁড়ো মরিচ এবং 1 চা চামচ লবণ। লবণের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই উপকরণগুলোকে শুকনো অবস্থায় আমি একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এখানে আমি অল্প অল্প করে নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি মিশাচ্ছি। আমি অল্প অল্প করে পানি মিশাচ্ছি এবং ব্যাটারটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু ব্যাটারটা বানানোর জন্য হুইস্কের পরিবর্তে হাত দিয়েও বানাতে পারেন। চালের গুঁড়োটা দেওয়ার ফলে এই ব্যাটার দিয়ে ফ্রাই করা জিনিস কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তবে বাসায় যদি আপনাদের চালের গুঁড়োটা না থাকে তাহলে এটি না ব্যবহার করলেও চলবে। এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে ঠিক এই কনসিস্টেন্সিতে আনতে হবে। দেখুন, আমি হুইস্কারটা উপরে উঠালে ব্যাটারগুলো সাথে সাথে পরে মিশে যাচ্ছে না, বরং এগুলো একটি লেয়ারের মতো হয়ে তারপর মিশছে। কনসিস্টেন্সিটা আরো ভালোভাবে বোঝার জন্য একটা আঙ্গুলকে ব্যাটারে ডুবিয়ে এভাবে ধরলে যদি আঙ্গুলটা ব্যাটারে খুব সুন্দরভাবে কভার করে, অর্থাৎ আঙ্গুলের নোকটা যদি না বোঝা যায় তার মানে বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। একটি ঢাকনা দিয়ে রেস্ট হতে ব্যাটারটা রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটি ছোট পাতিলে নিয়ে নিলাম 2 পিস চিকেন, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নর্মাল পানি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ দিচ্ছি লাল গুঁড়ো মরিচ, দিচ্ছি 1/2 চা চামচ রসুন এবং 1/2 চা চামচ আদা বাটা। চিকেনটাকে সিদ্ধ করে নেচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গেলে এই চিকেনটাকে একটি ডিশে নামিয়ে নিলাম। চিকেনের পিসগুলোকে আমি এখন শ্রেড করে নেচ্ছি। শ্রেড করা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, দিচ্ছি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি এবং 1 চা চামচ কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং 1/2 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো একটু সফট হয়ে ওঠে, তাহলে আমার এগুলোকে চিলিতে ঢুকাতে ইজি হবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্রিম চিজ। চিজটাকেও আমি চিকেন মিক্সচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 6টি লম্বা মরিচ। এই মরিচগুলো কিন্তু ঝালবিহীন, ঠিক ক্যাপসিকামের মতো, তবে এগুলোর মাঝখানে এবং বিচির দিকটাতে হালকা একটু ঝাল থাকে, তাই আমি মরিচগুলোর এক পাশে সাবধানে হালকা স্লিট করে ভেতর থেকে বিচিগুলো এবং মরিচের বুকটা ফেলে দিচ্ছি। এভাবে সবকটি মরিচ রেডি করে নিচ্ছি।
এবার এই চিলিগুলোকে দুই আঙ্গুল দিয়ে এভাবে একটু ফাঁক করে ধরে আমি ভিতরে চিকেন চিজ ফিলিংটা ঢুকিয়ে দিচ্ছি। খুব বেশি ফিলিং কিন্তু ঢুকাতে যাবেন না, তাহলে এটি ভাজার সময় কিন্তু ভিতর থেকে ফিলিংটা বের হয়ে যেতে পারে। সবগুলো চিলি রেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় বেশি করে তেল গরম করে নিয়েছি। এই চিলিগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানটা একটু বড় দেখে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি মরিচের বোটাটা ধরে এটার গায়ে বেসনের ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর কিছুক্ষণ একটু উপর করে ধরে রাখছি, যাতে করে এক্সট্রা ব্যাটারটা ঝরে পড়ে যায়। এবার এই মরিচটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। এভাবে সবগুলো মরিচকে আমি ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিলাম। চুলার হিটটা মিডিয়াম রেখে এগুলোকে আমি এক পাশ ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে মরিচগুলোকে আমি উল্টে দিচ্ছি এবং অন্য পাশও ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ভাজতে খুবই কম সময় লাগে, তাই একটু সাবধানে খেয়াল রেখে ভাজবেন। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই চিকেন চিলি বাইটসটা কিন্তু খেতে অসম্ভব মজার, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আমি কি বলছি। আর হ্যাঁ, বাসায় বানালে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।